আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া। এরপর জানিয়ে দিব পল্লী বিদ্যুতের ব্ল্যাক আউট, প্রধান আসামি গ্রেফতার। এদিকে প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলেছেন উপদেষ্টা আসিফ। আরো জানিয়ে দিব নির্বাচন নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। সর্বশেষ জানিয়ে দিব ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে এমন বাংলাদেশ চাই বলেছেন শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত একটি লেখক সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ১৯ অক্টোবর দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করলে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪ থেকে ৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় বিএনপির নেতাকর্মীরা বলছেন, ওই ধর ধর আওয়ামী লীগ ধর, সবকয়টারে ধর, পালাইতেছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না, আমরা ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। পল্লী বিদ্যুতের ব্ল্যাক আউট, প্রধান আসামি গ্রেফতার। পল্লী বিদ্যুতে ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করা হয়। এ ঘটনায় ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার ১৮ অক্টোবর রাতে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই সদর থানা থেকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। শনিবার ১৯ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল মুনাফ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সারা দেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশ অস্থিতিশীল করার পায়তারা করা হয়। এ ঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার মোহাম্মদ আরশাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। মামলার বাদী মোহাম্মদ আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের যুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে। প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলেছেন উপদেষ্টা আসিফ। প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে, প্রয়োজনে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রাণী সম্পদ অধিদপ্তর সহ কয়েকটি দপ্তরের প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে হবে। এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় মাঠ ও স্টেডিয়ামের বেহাল অবস্থায় হতাশা প্রকাশ করেন এই উপদেষ্টা। নির্বাচন নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অংশ নিয়ে আগামী নির্বাচন কবে হবে তা জানিয়েছিলেন
আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছিলেন, 2025 সালের মধ্যে নির্বাচন হতে পারে। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন, এ সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনি একমাত্র এটা ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন। শনিবার 19 অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি, নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেক ফ্যাক্টর রয়েছে, সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়, এগুলোই সেই ফ্যাক্টর। তিনি আরো বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি, আরো কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর, বলেছি এটাও প্রাথমিক অনুমান। তিনি জানান, এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন, বিষয়ের সঙ্গে বলছি এটা সঠিক নয়। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন, এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে, তিনি একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার 17 অক্টোবর রাতে বেসরকারি একটি চ্যানেলে অংশ নিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, 2025 সালের মধ্যে নির্বাচন হতে পারে। ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে এমন বাংলাদেশ চাই, বলেছেন শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দ সহ শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, বিচারের নামে জনগণকে ধোঁকা দিয়ে তাদেরকে খুন করা হয়েছে, সেগুলো বিচারিক খুন। এভাবে আমরা আমাদের শত শত নেতাকর্মীকে হারিয়েছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। শনিবার 19 অক্টোবর বেলা 11:30টার দিকে চাপাই নবাবগঞ্জের সরকরবাঠি হেফজুল উলুম ফয়েজা খানম আলিম মাদ্রাসায় জামাতে ইসলামী চাপাই নবাবগঞ্জ জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকে শেষ করে দিতে চেয়েছিল, দুনিয়াদারি কোনো সংগঠন হলে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আমাদের সাথে আল্লাহ ছিলেন, এখনো আছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে মানুষ মনে করত না, দেশের মানুষের সেবা করার বদলে তারা হয়েছিল দেশের মালিক, সেবক হতে পারেনি। বিগত দিনে কোরআন মাহফিলে 144 ধারা জারি করা হয়েছে, তাফসির মাহফিল থেকে বক্তাদের পুলিশ এসে তুলে নিয়ে গেছে, এগুলো আমরা ঘৃণা করি।